নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন এই মুহূর্তে ঠিক এখানে অবস্থান করছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে অবস্থান করছে এবং এই নিম্নচাপের দরুন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আরও লেটেস্ট আপডেট অনুযায়ী যে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের শতকাবর্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো কোন কোন জেলার নাম করা হয়েছে আমরা জানবো সেই সঙ্গে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য কী পূর্বাভাস দেওয়া রয়েছে সেটাও আমরা দেখব তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফোরকাস্ট চালিয়ে রেখেছি থান্ডাস্টাম অর্থাৎ বজ্র বিদ্যুৎ হওয়ার কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলার নাম দেওয়া রয়েছে আমরা প্রথমে সেই আপডেটটা আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা এই মুহূর্তে প্রকাশিত হয়েছে যে এই মুহূর্তের সতর্কবার্তা দেওয়া রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে এটা বলা হয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে এক থেকে দু ঘন্টার মধ্যে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা দেখে নেব পূর্ব বর্ধমান সে সঙ্গে নদিয়া এবং আছে যেটা পূর্ব মেদিনীপুর হুগলি এই চার জেলায় দেখতে পাচ্ছেন আপনাদের আবারও দেখাবো যে ইস্ট বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান সে সঙ্গে নদিয়া পূর্ব মেদিনীপুর এবং হুগলি এই চার জেলায় কিন্তু আগামী এক থেকে দু ঘন্টার মধ্যেই সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এবার যে আপডেটটি আছে সেই আপডেটটি আমরা জেনে নেব কী বলা হয়েছে তারপরে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য কী সতর্কবার্তা দেওয়া রয়েছে সেটাও আমরা দেখব তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে কোন সতর্কতা আমরা জেনে নেব এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা কোথাও কোথাও সময় রোদ দেখা গেলেও তাতে সেরকম তেজ ছিল না অন্যদিকে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে আপাতত এই আবহাওয়া বজায় কিন্তু থাকবে এদিন সকাল থেকে অল্প বিস্তর বৃষ্টি হয়েছে কোন কোন জেলা আমরা দেখে নিচ্ছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া ও মালদা হয়ে তো এই সমস্ত জেলার যদি আপনি বাসিন্দা হয় থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন সেখানকার বৃষ্টিপাত কেমন হয়েছে বা বৃষ্টিপাত হয়েছে কিনা সে সঙ্গে আমরা জেনে নেব যে মুহূর্তে মুহূর্তে মৌসুমবায়ুর অবস্থান এবং নিম্নচাপ কোথায় অবস্থান করছে তো আপনাদের আমি নিম্নচাপটি কোথায় সেটি কিন্তু দেখিয়ে দিয়েছি যে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে একদম দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী এলাকা সেটা উড়িষ্যা এবং অন্ধ্র দেশের উপকূলে অবস্থান করছে এবং যেটা ঘূর্ণাবর্ত সেটাও কিন্তু এখন পশ্চিমবঙ্গের গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে আপনাদের আমি রেন স্ট্যাটাসটা যেটা রয়েছে সেটা আপনাদের আমি দেখাবো যে কেমন রেন স্ট্যাটাসটা রয়েছে দেখতে পাচ্ছেন যে মোটামুটি গাঙ্গে ও পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবার আমরা যেটা অবস্থান রয়েছে মৌসুমী বায়ুর অবস্থান এবং নিম্নচাপ কোথায় সেটা আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে এছাড়া তা সক্রিয় রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে তো বন্ধু দেখতে পাচ্ছেন যে মৌসুম বায়ু সেটা কিন্তু গঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং হিমালয় সংলগ্ন যেটা পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে আর অন্যদিকে একটা নিম্নচাপ রয়েছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে যা সক্রিয় রয়েছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে উপকূলে যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম যে ম্যাপে যেটা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে এই যে নিম্নচাপটা যেটা রয়েছে সেটা কিন্তু উড়িষ্যা উপকূলে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে সক্রিয় রয়েছে এই নিম্নচাপে দরুন এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে এবং এই নিম্নচাপের টানেই বাতাস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে তো তার জন্যই যেটা হচ্ছে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে আপাতত উত্তরবঙ্গের জন্য কিন্তু কোনো শতকবার্তা থাকছে না তা আমরা একবার দেখে নেব যেদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সবকটি জেলারই কোনো না কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টি হতে পারে সে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কী সতর্কবার্তা দেওয়া রয়েছে আমরা জেনে নেব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের পাশাপাশি অর্থাৎ আজকের পাশাপাশি আগামীকালকেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও সহ বৃষ্টি হবে ভারী বৃষ্টির হতে পারে কোন কোন জেলা আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গ বর্ধমানে এই চার জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে সে সঙ্গে গাঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি জেলারই কোনো না কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে সতর্কবার্তাটি দেখে তস্ক্রিন দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত চালিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং এখানে এটা যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য কী সতর্কবার্তা দেওয়া রয়েছে আমরা দেখে নেব তনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে শনিবার দিন থার্ড অক্টোবরে যেটা সতর্কবার্তায় বলা রয়েছে যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হবে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের এক দুই জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবার দিন অর্থাৎ ফোর্থ অক্টোবরে যেটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে সে সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আজকে এবং আগামীকাল রবিবার দিন কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ যেটা রয়েছে নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে যে সমস্ত পশ্চিমের জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও এক দুই জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট পরবর্তী ওয়েদার আপডেট যখনই প্রকাশিত হবে তখন কিন্তু আমরা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো তো সেই ভিডিওর আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের গলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট রাখবেন এবং এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছিলেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরম জয় হিন্দ টাটা